বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম বাসুলিয়া সুতাহাটা। তো আজকে আমাদের ডেস্টিনেশন এই জায়গাটা, মানে এটা কোনো ফেমাস জায়গা না। আর এখানে আমরা এসেছি আমার এই মানে বন্ধুটা আছে কৃষাণু, এর কাকাকে খোঁজার জন্য। তা আজকের আমাদের এটা হবে অ্যাডভেঞ্চার ট্রিপ। তার কারণ এই যে সময় মানে 6 বছর বয়স ছিল সেই সময় এসেছিল এই জায়গাটায়, আর তারপর এখন বয়স হয়েছে প্রায় 28 বছর। তা 6 বছর আর 28 বছর প্রায় ডিফারেন্স 22 বছর। 22 বছর পরে মানে সেই কাকাকে খুঁজতে যাওয়া, মানে সেই কাকা আদেও ওকে চিনতে পারবে কিনা বা সেই কাকা আদেও সেখানে আছে কিনা, সেটাই আজকে আমাদের অ্যাডভেঞ্চার। তা এবার আমরা যাব সুতাহাটার দিকে। তো দেখতে থাকো, খুবই মজা পাবে। বন্ধুরা, আমরা এই সুতাহাটা স্টেশনে নামার পর এই গ্রামের সৌন্দর্যটা দেখে না খুব ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে এই, এখানে দেখো আমার পেছনে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ মানে ধানের গোলা আর পুরনো বাড়িগুলো আছে। তা এই যে পুরনো যে বাড়িগুলো, এগুলো কিসের বাড়ি? এগুলো এই যে পুরনো যে ঘরগুলো রয়েছে এখানে, ও আচ্ছা আচ্ছা, ইনি বলতে পারবেন না। তো এই জায়গাটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। দেখো একটাই জায়গা আছে এখানে টোটো স্ট্যান্ড, যেটা স্টেশন থেকে, এই যে স্টেশন, এখান থেকে নেমে এসে ওই পাশটা যেতে হয় যে টোটোগুলো দাঁড়িয়ে আছে। আবার অনেকে যাদের কাছে বাড়ি তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর ওই জায়গায় যা দেখা যাচ্ছে, দেখো সব পুরনো কিছু বাড়ি ঘর আছে, দোকানপাট না, স্কুল না, কিসের বাড়ি সেটা কিছুই নেই, অনেক পুরনো দিনে তৈরি করা। আমরা সেদিকে যাব। তো এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে টোটো করব পুলিশ স্টেশনের পাশে, যেটা কিষানুর 6 বছর বয়সে শুনেছিল। সেই জায়গাটা আছে কিনা বলতে পারবো না। তো বন্ধুরা, টোটো স্ট্যান্ডের এখানে চলে এসেছি, আর এটা জিজ্ঞাসা করব যে এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ কি? আচ্ছা কাকিমা, এই যে এই পেছনের যে এই যে ঘরগুলো, এগুলো মানে কিসের? মানে এইগুলো তাই তো? ও, এইগুলো হচ্ছে রেলের ঘর ছিল না, এখন আর সেগুলো ইউজ হয় না তাই তো? এত অনেক বছর আগে সব পুরনো হয়ে পড়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে পুলিশ স্টেশনটা কতটা দূরে? পুলিশ স্টেশন সুতাহাটা পুলিশ স্টেশন, মানে এখান থেকে টোটো তো পাওয়া যাবে না? হ্যাঁ, এখানে টোটো যায়, ওই যে তুই চলে গেল তাহলে সেই সেখান দিয়ে সেই গেটের কাছে যেতে হবে, গেট যে পড়ে না। আর এই কাকু কাকিমা ওদিকটা দিয়েই যাবে, তাই এনাদের এই গাড়ির মধ্যে করে আমরা যাব। এনাদেরকে এনারা আমাদেরকেই বললেন, আর খুব ভালো লাগছে যে এখানকার লোকজন এত ভালো, এত হেল্পফুল। তো চলো গাড়িতে উঠি। তো স্টার্ট হয়ে গেছে, আমরা এবার উঠে পড়ি। বাস আসো, ভালো লাগছে যে এনারা মানে এতটা এনজয় করছি, যে এনারা এত ভালো আন্তরিক, সত্যি ভীষণ ভালো লাগছে। এতটা দূরের রাস্তা আমাদেরকে ওই যেগুলো দেখেছিলাম তোমাদের দূর থেকে, এইগুলো সবই রেলের জায়গা, রেলের আরপিএমরা থাকতো, কিন্তু এখন আর মানে মেনটেন্যান্সের অভাবে তার কিছুই অবশিষ্ট নেই, মানে মানে পড়ে নষ্ট হচ্ছে আর কি। অশেষ ধন্যবাদ।
আমাদেরকে দেখালো যে এই পাশটায় যেতে হবে সুতাহাটা থানা। তো এখানে দেখো এই রাস্তার পাশেই বসে স্ট্রিট ফুড, এই যে খাবারের দোকান, ঠিক আছে। তো চলো আমরা এবার যাই থানার দিকে। আমরা টোটোতে উঠে গেছি। আর কাকিমা বলছি এখান থেকে সুতাহাটা পুলিশ স্টেশন কতটা দূরে? আমি সামনে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে দেখো রাস্তায় কতটা ভিড়। আর আজকে রবিবার, যেহেতু রবিবারে হয়তো হাট বসে, এই ভিড়টা নিশ্চয়ই হাটের মনে হচ্ছে আমার। আর একটু সামনে গিয়ে থানাটা, আর একদম জমজমাট এই মার্কেটটা। আমরা সবজি অফার করলাম, মানে অফারটা নিলাম সবজি। তো এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে সবজি তরকারি আর সাথে রুটি। তো বন্ধুরা, আমরা এখন পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি। আর পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ স্টেশন, আর এর পাশেই রাস্তা। একটু শুনে নি, আচ্ছা ওখানে মণ্ডল বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি, নিলয় মণ্ডল। তাহলে কাকু বলছে যে এখান থেকে এই পাশের যে রাস্তা থানা ছাড়িয়ে, মানে পেছন দিক থেকে একটা রাস্তা ওদিক থেকে যাওয়ার জন্য। তো এই দাদাদের সাথে পরিচয় হলো, এনারা আমাদেরকে খুব হেল্প করছে। এর কাকাকে আদেও খুঁজে পাবো কি না, কী বয়স হয়েছে জানি না। এনারা পুলিশের সার্ভিস করে এই, এটা কী থানা জানো দাদা? সুতাহাটা থানায়। তা খুবই হেল্প করছে এনারা দুজন, তাই আমাদের সামনে নিয়ে যাচ্ছে। মানে একজন মণ্ডল পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি সবাইকে চেনেন, তার কাছে শোনার জন্য, যেহেতু 22 বছর আগেকারের ঘটনা। খুব সাসপেন্স বন্ধুরা, এমন এক অ্যাডভেঞ্চারে যাচ্ছি। থানা থেকে যেই দাদাটা আমাদেরকে হেল্প করলো, সেই দাদাটা আমাদেরকে টোটোটা করে দিল, আর এখান থেকে একটা ঠিকানা দিয়েছে, বলেছে চাউলকোলা কালী মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা। আর মানে চার বাড়িতে যাচ্ছি, মানে যোগসূত্রে আর কি, সে হচ্ছে HPL এ চাকরি করতো। HPL অর্থাৎ একটা কোম্পানি এখানে, মানে যেটা মনে হয় গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট আমি জানি না, সেটা হচ্ছে হলদিয়া পেট্রোলিয়াম লিমিটেড। আর হচ্ছে আমরা যাচ্ছি এখন নিলয় মণ্ডলের বাড়ি। তার এত বড় অ্যাডভেঞ্চার, আদেও সেটা সঠিক হবে কি না সেটা এখনও বুঝতে পারছি না, তবে ভীষণ কনফিউশনের মধ্যে আছি। চলো দেখি কি হয়। দেখো দুর্গা মাতার মন্দির, চাউলকোলা হলদিয়া, এইটা হচ্ছে চাউলকোলা কালীমাতার মন্দির। তো এখান থেকে আর অল্প একটু টোটোটা একটু দাঁড় করিয়ে আমি তোমাদেরকে মন্দিরটা দেখালাম। তো এবার এখান থেকে ওই দেখতে পাচ্ছ বন্ধু, ও জিজ্ঞাসা করছে তার বাড়ি। আর এই দাদাও আমাদের অনেক হেল্প করলো, আর চেনে অবশ্যই। আর এখান থেকে আমাদের সামনেটায় যেতে হবে। তো বন্ধুরা, এই যে দাদা নিয়ে চলে আসলো, আর বলছে এই যে বাড়িটা, এইবার এই যে বাড়ি সংলগ্ন যে পুকুরের ঠিকানাটা দিয়েছিল, এটা সেই পুকুর। তো এইবার কৃষাণও যাচ্ছে, সে কাকার বাড়ি, কি হবে জানি না। তা এখন আপাতত ক্যামেরাটা অফ করছি, তারপর তোমাদেরকে দেখাবো গিয়ে যদি করতে পারি আগে, কেন অচেনা বাড়ি, 22 বছর আগেকারের। আমরা কি হয় যাচ্ছি, তারপর তোমাদেরকে আরো দেখাবো, চলো। ঠিক আছে চলো। দেখো কিষানও কথা বলছে এই কাকুর সাথে, আর এটা একদম সঠিক বাড়িতেই এসেছে। তো কিষানও সেই পুরনো দিনের ঘটনাটা খুলে বলছে যে কি হয়েছিল। তাই দেখো, এবার মা বলছে কি, যদি কাকাকে পাস, সম্পর্কটা তৈরি হলে খুব ভালো লাগবে। এবার সেই জন্য আমি আর দাদা চলে এসেছি, আমি তখন একদম ছোট ছিলাম। টাকাটা দিয়ে আচ্ছা, তো টোটোওয়ালা টাকাটা মিটিয়ে দিয়ে আসছে নাকি? অন্য কিছু আছে? না 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 না,
এমন কোনো ব্যাপার নেই। ঠিকানার মার কাছ থেকে তোমার মাকে একটু ফোন ধরাও একটু বলো, অন্তত খুশি হবে না। নেই কত দূর থেকে এসছি, আর সব থেকে বড় কথা ওই পুলিশ দাদা আমাদেরকে খুব হেল্প করেছে। সুতাহাটি থানার একজন পুলিশ, উনি অনেক কটা দোকানে গেছে আমাদের জন্য, প্রবীর কুমার মাইতি এই পুলিশের নাম, খুব হেল্প করেছে। তবে বস তোমার কাকা বাড়ি পেয়ে গেছে, খুব ভালো লাগছে যে সঠিক পেয়েছি, না হলে আরো কত গ্রাম ঘুরতে হতো ঠিক নেই। তো কাকু দাদা দাদা সরি কাকু না দাদা উপরে ডাকছে, কৃষানু আসো বন্ধুরা কাকিমা এখানে আমাদের জন্য রান্না বান্না করছে, কি করে এই সমস্ত জোগাড় করে এনেছে দেখো। আর আমরা এখন কাকু আমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জ করেছে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, আমরা ভীষণ মজা পাবো দেখতে। আগে তোমরা কখনো দেখোনি হয়তো, এটা মানে আমি তোমাদেরকে দেখাইনি আমার ভিডিওতে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুর থেকে মাছ ধরা হবে, তো কেমন সুন্দর লাগবে সেটা বুঝতেই পারছো। তো ওখানে দেখো এই যে কাকু জাল রেডি করছে, জাল রেডি করছে, এবার যেটা বললাম ওই পুকুরটা দিয়ে মাছ ধরা হবে। কাকু এখন ওই পেছন দিকে কাকুদের কত বেশি মানে জায়গা ছিল সেই আমলে, আর আমরা যেভাবে স্টেশন থেকে আসছিলাম তার মানে আভিজাত্যটা বুঝতেই পাচ্ছিলাম। দেখো কি টেকনিকে টানছে একদম আস্তে আস্তে, যাতে কাদা ঘোলা না হয়, তাই না? না ওই মানে এরপরে আরেকটা খালা টাইপের আছে, মানে এত আস্তে আস্তে টানার কারণ কি কাকু? মাছটা বেরিয়ে যাবে নি, ও যাতে জাল থেকে মাছটা না বেরিয়ে যায়, যেটা ঢুকে যাবে সেটা বেরোতে পারবে। দেখো মাছ দেখা যাচ্ছে, মাছ বাদলো, দেখো এই দোর লাপালো, এই তো ভালো মাছ বেঁধেছে, একটা মাছ বেঁধেছে না, ওই তো একটা না অনেক কটা আছে, অনেক কটা আছে, দেখাতে তো ভালোই মাছ বেঁধেছে। বড় মাছ আগে ছিল যখন পুকুরগুলো পুকুরগুলো কাটা হয়েছিল, তো মাটি খুলে হয়েছিল, তো এটা মুরুল্লা মাছ, মুরুল্লা মাছ, মুরুল্লা মুরুল্লা মুরুল্লা, এটা এটা বাটা মনে হয়, বাটা বাটা মাছ। আর এটা এটা এমনি ওটা পোনা, পোনা মাছ সরপুটি আছে মনে হলো আমার, না সরপুটি আছে একটা, এই যে বাটা, এটা পোনা, এটা আরো বড়, এটা পোনা মাছ, বাড়ির মাছ, মাছ প্রচুর খাওয়া হয়ে গেছে, তো তিন বাড়িতে মাছ ধরলে যখনই ধরি, আজকে ধরা হয়নি, আমি একটু কাজ করছি বলেই ধরছি, মাংস একটু হচ্ছে বলে ঠিক আছে চল, নাহলে আমি মাছ ধরে ভাত খাই। এটা এটা সরপুটি না,
না জাপানি পুঁটি জাপানি পুঁটি ওর অনেক বড় হবে এগুলো ছোট একদম পুঁটিটা তো মাটি যখন কাটা হয় তো গভীর হয়ে গেল মাছ বাড়ে না আস্তে আস্তে আবার ভরবে আবার হবে দাদা ভালো আছো চিনতে তো পারবে না একটু ও তখন আরো ছোট মাটি তুলে দেওয়া এটা আর একটা জায়গা থেকে কাকু নামছে যে তিনবার জাল ফেলছে দেখো কাকু আমাদের জন্য মাছ ধরছে আর হচ্ছে আর একটা বিষয় এখানে গ্রামের এই যে গ্রামটা সুতাহাটা তো এই গ্রামের মানুষজন যে এত ভালো সেটা একদম ভাবতে পারিনি আর এই কাকু আমাদের জন্য দেখো মাছ ধরছে আর এমনকি বাড়িটা আমাদের জন্য আলাদাভাবে স্পেশাল অ্যারেঞ্জ করেছে দুপুরে না খেয়ে তো ছাড়বেই না মানে না খাইয়ে আর কি আর একটা কথা হচ্ছে আমাদেরকে থাকতে বলছে হলদিয়া বন্দর দেখতে বলছে কিন্তু আজকে সেটা অসম্ভব তো দেখো আমাদের খাবার দাবার পড়ে গেছে এখানে ডিম ভাজা আলু ভাজা আর এটা স্পেশাল পরোটা এটা বন্ধুরা এখানে এসে এত আতিথিয়তা পাবো ভাবতে পারিনি আমাদের জন্য দেখো কত কিছু করেছে আবার এত হয়তো আমাদের যাবে না ভেতরে আর এটা টিফিন আমার সামনে আরো অনেক কিছু আছে খাওয়া সম্ভবই না এত কিছু অসম্ভব তো মাছ কাটছে আর এই দেখো এত মাছ হয়েছে এক এক করে কাটা হচ্ছে সব অনেক রকম এই যে সরপুটি একটা রাখা হয়েছে আর সবই বাটা কিছু ছোট চিংড়িও আছে এর মধ্যে দেখো দুপুরে কাকুর বাড়িতে কি আয়োজন কত কিছু দেখো কিন্তু এতটা আমাদের জায়গা একদম নেই তার আগে অনেক কিছু খেতে দিয়েছে ভীষণ মজার অবস্থা হলো কিষানও তো পারবে কিন্তু আমার অবস্থা খুব খারাপ সত্যি বলছি তো ফাইনালি এই কিষানও ওর মানে আগের যে যাই মানে যেই পারপাসে আমরা এসেছিলাম সেটা কমপ্লিট হয়েছে এই সেই সম্পূর্ণ পরিবার সবাইকে খুঁজে পেয়েছে আর আমিও খুব হ্যাপি যে মিশনটা সাকসেসফুল হলো একটু ফটো সেশন হবে বন্ধুরা দেখো আমাদের স্টেশনে দিয়ে আসার জন্য এদিকে দাদা চার চাকা গাড়ি বার করে দিয়েছে টাটা সবাইকে মানে এত সুন্দর আতিথেয়তা প্রথম তো ভাবতেই পারিনি যে দেখা হবে কি না তবে কিষানও যে সময় এসেছিল সেই সময় এই ভাইয়ের জন্মই হয়নি আর সে আমাদেরকে এখন স্টেশনে ছাড়তে যাচ্ছে ভাবো কি দুর্ধর্ষ অনুভূতি মানে অনেক ঋণী হয়ে গেছে ঠিকই তার ঋণী হবে তার কারণে এখান থেকে লেবু গাছ তারপর দু রকম লেবু গাছ নিয়ে যাচ্ছে কি জানো ভালোবাসা নিয়ে যাচ্ছে ভাই আমাদেরকে দিতে এসেছিল
আর আমরা এই বর্দা স্টেশন থেকে এখন বেরিয়ে যাব। তো এই ছিল আজকে আমাদের জার্নি, সাকসেসফুল জার্নি। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়।